আজকে আমি তোমাদের রাসায়নিক আবহ বিকার সম্পর্কে বলবো তাহলে প্রথমেই দেখি রাসায়নিক আবহ বিকার বলতে আমরা কি বুঝি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয় বা বিয়োজিত হয় তখন তাকেই বলা হচ্ছে রাসায়নিক আবহ বিকার এখন বায়ুমণ্ডলে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে জলীয় বাষ্প আছে এই উপাদানগুলো শিলায় থাকা খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে শিলার কাঠিন্যটাকে কমিয়ে দেয় এবং শিলাকে বিয়োজিত করে এই বিক্রিয়ার কারণে শিলার মূল যে খনিজগুলো সেগুলো গৌণ খনিজে পরিণত হয় তার ফলে শিলা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় তো এইভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলা যে চূর্ণবিচূর্ণ বা বিয়োজিত হলো সেটাকেই বলা হয় রাসায়নিক আবহ বিকার তাহলে তোমরা কি বলবে রাসায়নিক আবহ কাকে বলে আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প ইত্যাদির কারণে শিলা রাসায়নিকভাবে বিয়োজিত হলে তাকেই বলা হয় রাসায়নিক আবহ বিকার ঠিক আছে এখন এই রাসায়নিক আবহ বিকারকে আমরা পাঁচটা প্রসেসে পাঁচটা ভাগে ভাগ করব এক নম্বর হচ্ছে অঙ্গার যোজন বা কার্বনেশন দু নম্বর হচ্ছে জারুণ বা অক্সিডেশন তিন নম্বর হচ্ছে জল যোজন বা হাইড্রেশন চার নম্বর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস আর পাঁচ নম্বর হচ্ছে দ্রবণ তো প্রথমেই আমরা চলে যাব অঙ্গার যোজন বা কার্বোনেশন কাকে বলে তাহলে যে রাসায়নিক পদ্ধতিতে শিলার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় এবং আবহবিকার ঘটায় তাকেই বলা হয় কার্বনেশন অর্থাৎ শিলার মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে যে রাসায়নিক আবহবিকার হয় তাকেই বলা হয়ে থাকে অঙ্গার যোজন বা কার্বনেশন কি করে হয় বৃষ্টিপাত যখন পড়ে বৃষ্টিপাত যখন পড়ে তখন বৃষ্টির জলের সঙ্গে এই যে বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টি জল বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে এই জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় কার্বন ডাইঅাইড দিয়ে তৈরি করে কার্বনিক অ্যাসিড অ্যাসিড এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল যখন শিলার উপরে পড়ে কোন শিলায় পড়ে যে শিলায় চুন আছে ক্যালসিয়াম কার্বনেট আছে সেই শিলাটা ক্যালসিয়াম কার্বনেট চুন মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই ক্যালসিয়াম কার্বনেট কার্বনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় ক্যালসিয়াম বাইকার্বোনেট এই যখনই ক্যালসিয়াম বাই ক্যালসিয়াম বাইকার্বোনেট উৎপন্ন করে তখন সেটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এইভাবে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হওয়ার মাধ্যমে চুনাপাথর গঠিত অঞ্চলে আভবিকারটা ঘটে তাহলে কি বললাম বৃষ্টিপাত যখন হয় বায়ুমণ্ডল আকাশ থেকে যখন বৃষ্টি ঝরে পড়ে সেই বৃষ্টির জলের সঙ্গে কে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে যুক্ত হয় জল প্লাস কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কী তৈরি হয় কার্বনিক অ্যাসিড ওই কার্বনিক অ্যাসিড যুক্ত জল যখন চুনাপাথর যুক্ত অঞ্চলে পড়ে তখন সেই চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তো চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের প্রভাবে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় আর ক্যালসিয়াম কার্বনেট যখন ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় তখনই সেটা জলে গলে যায় মানে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এইভাবে অঙ্গার যোজন বা কার্বনেশন হয়ে থাকে মনে থাকবে দু নম্বর হচ্ছে জারুন বা অক্সিডেশন জারণ কাকে বলে শিলার খনিজের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় দিয়ে যে রাসায়নিক আবহ হয় তাকেই বলা হচ্ছে জারুণ বা অক্সিডেশন ঠিক আছে এখন কোন শিলায় জারণ প্রক্রিয়াটা বেশি কার্যকরী হয় যে শিলার সাথে যে শিলার মধ্যে প্রচুর পরিমাণে লোহা আছে সেই শিলাতেই জারুণ প্রক্রিয়াটা বেশি কার্যকরী হয় কিভাবে হয় লোহা মানে হচ্ছে ফেরাস অক্সাইড লোহা যখন লোহাটাই যখন এ লোহা এটা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে ফেরাস অক্সাইড লোহা যখন ফেরাস অক্সাইড রূপে থাকে তখন এটা কিন্তু খুব কঠিন ঠিক আছে এখন কঠিন যখন সে কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয় না কিন্তু জারণের কারণে অক্সিডেশনের কারণে এই লোহা যখন বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত জলীয় বাষ্প ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন ফেরাস অক্সাইডটা কি তৈরি হয় জানো ফেরিক অক্সাইডে এর সঙ্গে যুক্ত হয় জল প্লাস অক্সিজেন ওটু তা তোমরা বলবে বিক্রিয়াটা তো হচ্ছিল অক্সিজেনের সাথে হঠাৎ করে জল এলো কী থেকে এখন শুষ্ক অবস্থায় কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেন শুধু থাকে না কিন্তু ওখানে কিন্তু আমাদের জলীয় বাষ্পও থাকে বায়ুমণ্ডলে তো জলীয় বাষ্পের সাথেই অক্সিজেনটা কিন্তু লোহার সাথে যোগ হয় দিয়ে ফেরাস অক্সাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হয় ফেরিক অক্সাইডে ফেরিক অক্সাইড এই লোহা যখন ফেরাস অক্সাইড যখন ফেরিস অক্সাইডে পরিণত হয় তখনই সেটাই মরচে পড়ে এবং ক্ষণভঙ্গুর হয়ে যায় মানে ভঙ্গুর হয়ে পড়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয় ফেরাস অক্সাইড শক্ত যখনই হয়ে গেল ফেরিক অক্সাইড তখনই সেটা কিন্তু নরম হয়ে যায় ক্ষয়প্রাপ্ত হয় তো যে সমস্ত শিলায় লোহার পরিমাণ বেশি সেই সমস্ত শিলায় অক্সিজেন যুক্ত হয়ে যে রাসায়নিক আবহবিকাটা ঘটায় তাকেই বলা হচ্ছে অক্সিডেশন কি করে হয় যে লোহার সাথে যখন অক্সিজেন যুক্ত হয় মানে জলীয়বাষ্প যুক্ত হয় তখন তার মধ্যে অক্সিজেন বিক্রিয়া করে ফেরাস অক্সাইড পরিণত হয় ফেরিক অক্সাইডে ফেরাস অক্সাইড মানে হচ্ছে কঠিন সেটা যখন ফেরিক অক্সাইড হয় তখন সেটা হয়ে যায় নরম এবং মরচে যে যে মরচে পড়ে লোহাতে যে মরচে পড়ে সেটা কিন্তু ফেরিক অক্সাইড এটা সহজেই কিন্তু ক্ষণভঙ্গ মানে ভঙ্গুর হয়ে পড়ে এবং চূর্ণ বিচূর্ণ হয় এইভাবেই কিন্তু জারুণ প্রক্রিয়ায় আবহবিকার বিকার ঘটে থাকে রাসায়নিক আবহ বিকার তিন নম্বর হচ্ছে জল যোজন বা হাইড্রেশন জল যোজনটা কি একই ভাষা বলবে শিলার বিভিন্ন খনিজের সাথে জল যুক্ত হওয়ার ফলে যে রাসায়নিক আবহবিকার হয় তাকেই বলা হয় জল যোজন বা হাইড্রেশন এখন কতগুলো খনিজ আছে যাদের জল শোষণ করার ক্ষমতা খুব বেশি তো জল শোষণ করে খনিজগুলো কি হয় বলো আয়তনে প্রসারিত হয় এর ফলে শিলার ভিতরের বাঁধনটা আলগা হয়ে যায় এবং শিলার আবহবিকার বা বিচূর্ণিভবন ঘটে তো দাক্ষিণাত্য মালভূমিতে ব্যাসল শিলায় যখন ভবন হয় হ্যাঁ তখন সেই উৎকৃষ্ট যে লোহাটা হেমাটাইট সেটা নিকৃষ্ট মানের লিমোনাইটে পরিণত হয় তার মানে আমরা এই যে লোহার সঙ্গে ফেরাস অক্সাইড বিক্রিয়াটা বলি তাহলে প্রথম কথাটা কি বলবে যে শিলার খনিজের সাথে জল যোগ হয়ে যে রাসায়নিক আবহবিকারটা ঘটে তাকেই বলা হচ্ছে হাইড্রেশন আচ্ছা এখন জল যুক্ত হওয়ার ফলে কি হয় শিলার খনিজের সঙ্গে যে গ্রন্থিগুলো থাকে সেগুলো আলগা হয়ে যায় আর মূল খনিজটা গৌণ খনিজে পরিণত হয় তার ফলে খনিজটা সহজেই ভেঙে যায় হ্যাঁ এখন কি উদাহরণটা কি দেব যে আমাদের হেমাটাইটের সঙ্গে যদি জল যুক্ত হয় মানে এই ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইডের সাথেই যদি জল যুক্ত হয় তাহলে কি হয় এই ফেরিক অক্সাইডটা লিমোনাইটে পরিণত হয় দিয়ে সেটা তোমার আরও বেশি সহজেই নষ্ট হয়ে যায় ঠিক আছে তো ফেরিক অক্সাইড প্লাস জল সমান হচ্ছে তোমার লিমোনাইট লিমোনাইট তাহলে ফেরিক অক্সাইড প্লাস জল সমান হচ্ছে তোমার লিমোনাইট এখন বলি এই ফেরিক অক্সাইডের সঙ্গে যে জলটা যুক্ত হয় না এই জলের অণুগুলো কিন্তু পরস্পর ফেরিক অক্সাইডের যে অণু আর জলের যে অণু তারা কিন্তু যুক্ত হয় না তারা কিন্তু পাশাপাশি থাকে ক্রিস্টাল রূপে থাকে হ্যাঁ তবুও আমরা ভূগোলের ভাষায় বলবো যে শিলার মধ্যে খনিজের সাথে জল যুক্ত হয়ে যে রাসায়নিক আভবিকারটা ঘটে তাকেই বলা হচ্ছে জল যোজন যে তারপরেই তোমরা বলবে কীভাবে ঘটে যে যখনই শিলার মধ্যে খনিজের সাথে জল যুক্ত হয় শিলার মধ্যে যে গ্রন্থিগুলো থাকে গথনগুলো থাকে সেই গ্রন্থিগুলো আলগা হয়ে যায় আর মূল খনিজটা গৌণ খনিজে পরিণত হয় যেটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় ভেঙে যায় যেমন ফেরিক অক্সাইডের সঙ্গে যখন জল যুক্ত হলো হ্যাঁ তখন সেটা হয়ে গেল লিমোনাইট আর লিমোনাইটটা হচ্ছে খুব নিকৃষ্ট মানের লোহা যেটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় ঠিক আছে আর একটা যেটা পড়ে থাকছে তোমার আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিস সেটা কি জিনিস জল দুটো আয়নে ভেঙে যায় একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল আয়ন সরি আয়ন তাহলে কী বললাম জল দুটো আয়নে ভেঙে যায় একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন সেটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে হাইড্রঅক্সিল আয়ন যেটা হচ্ছে তোমার ও এইচ মাইনাস দিয়ে এইটা ভেঙে নিয়ে কী করে শিলার খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটায় দিয়ে আদ আভবিকার হয় এটাকেই বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ তাহলে কী বলবে শিলার খনিজের সাথে যখন জল হাইড্রক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নে ভেঙে যায় তখন যুক্ত হয়ে বা শিলার খনিজের সাথে বিক্রিয়া করে যে আবহবিকার ঘটায় তাকেই বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিস হ্যাঁ দিয়ে একটা উদাহরণ তোমরা দিয়ে দেবে এখন দেখো এই যে শিলার খনিজের সঙ্গে যখন জল যুক্ত হলো যে দুটো আয়নে ভেঙে গেছে হাইড্রক্সিল আয়ন আর হাইড্রোজেন আয়ন তো এর ফলে কি নতুন ধর্মবিশিষ্ট যে যার সাথে বিক্রিয়াটা করছে এটা নতুন ধর্মবিশিষ্ট মৌলে পরিণত হয় যার জন্যই সেটা ভেঙে যায় যেমন ফেলসপারের সঙ্গে ফেলসপার এটা একটা খনিজ এর সাথে যুক্ত হলো কি ফেলসপারের সাথে যুক্ত হলো জল দিয়ে তোমার ওটাকে তৈরি করে অ্যালু অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রেসিড মনে থাকবে অ্যালুমিনো সিলিসিক অ্যালু তোমার উদাহরণটা দেবে অ্যালুমিনো সিলেসিক অ্যালুমিনো হ্যাঁ অ্যালুমিনো সিলিসিক ঠিক আছে তো হ্যাঁ সিলিসিক অ্যাসিড আরেকটা তৈরি হয় পটাসিয়াম হাইড্রক্সাইড পাইড্রক্সাইড হাইড্রাইড তাহলে তোমরা কি পেলে তাহলে আদ্র বিশ্লেষণের সময় কি বলবে জল যখন হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোশিল আয়নে ভেঙে যায় তখন শিলার খনিজের সাথে বিক্রিয়া করে যে রাসায়নিক আবহবিকার ঘটায় তাকেই বলা হচ্ছে আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিস এখন হাইড্রোলিস প্রক্রিয়ায় যে আবহবিকারটা হয় উদাহরণটা দেবে যে ফেলসফারের সাথে জল যখন যুক্ত হয় তখন দুটো জিনিস তৈরি হয় একটা হচ্ছে অ্যালুমিনো মিনো সিলেসিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড এটা যখনই হয় এটা কিন্তু খনভঙ্গ মানে সহজেই ভেঙে যায় ঠিক আছে আরেকটা একটা প্রসেস হচ্ছে দ্রবণ এখন দ্রবণ যে প্রসেসটা সেখানে কিন্তু সব খনিজ দ্রব্য কিন্তু জলে দ্রব্যভূত হয় না কিছু খনিজ দ্রব্য আছে যেমন জীবশাম খনিজ লবণ হ্যাঁ এরা কি হয় জলের সংস্পর্শে আসার ফলে তাদের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে আর খনিজ দ্রব্যগুলো পুরোপুরি জলে দ্রবীভূত হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সলিউশন তাহলে কিছু খনিজ দ্রবণ আছে যারা জলের সংস্পর্শে এলে নতুন মানে তাদের রাসায়নিক ধর্মটা পুরো পরিবর্তন হয়ে যায় এবং খনিজ দ্রব্যগুলো সহজেই জলে গলে যায় সেটাকেই বলা হচ্ছে দ্রবণ এখন খনিজ লবণ বা জীবশ্যামের যে অণুগুলোর ব্যাস জলের অণুগুলোর আন্তঃআণবিক এর তুলনায় ছোটো হওয়ায় ওই সব খনিজের অণুগুলো সহজেই জলের অণুর মধ্যে প্রবেশ করতে পারে তাহলে কার অণুগুলো ছোটো জীবশ্যামের অণুগুলোর ব্যাস হচ্ছে জলের অণুগুলোর তুলনায় ছোট। তার ফলে জীবশ্যামের অণুগুলো সহজেই জলের অণুর মধ্যে প্রবেশ করতে পারে মানে দুটো অণুর মধ্যে যে গ্যাপটা আছে তাদের মধ্যে প্রবেশ করতে পারে দিয়ে তারা জলে দ্রবীভূত হয় মনে থাকবে তাহলে এখন বলি তোমাদের আজকে যে জল যোজন বা আদ্র বিশ্লেষণ এই প্রসেসগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে কেমিস্ট্রির ব্যাপার তোমরা একটু বড় বড় হলে পরবর্তীকালে জিনিসগুলো আরও বেশি ভালো বুঝতে পারবে হ্যাঁ তা এখন তোমরা জেনে রাখবে যে এইভাবে আভবিকারটা হয়ে থাকে মানে চারটে প্রক্রিয়া একটা হচ্ছে কার্বনেশান দু নম্বর হচ্ছে অক্সিডেশান তিন নম্বর হচ্ছে হাইড্রেশান চার নম্বর হচ্ছে হাইড্রোলিসিস আর পাঁচ নম্বর হচ্ছে দ্রবণ এই পাঁচটা রাসায়নিক পদ্ধতির আবহিকার অঙ্গার যোজন বা কার্বনেশনটা কি বললাম যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যখন শিলার সাথে বিক্রিয়া করে যে আবহবিকারটা ঘটায় যে রাসায়নিক আবহবিকার ঘটায় তাকেই বলা হয় কার্বনেশন কি বলেছিলাম উদাহরণ যে বৃষ্টি যখন হয় বৃষ্টির জলের সাথে বাতাসের কার্বন ডাইঅক্সাইড মিশে যায় তৈরি করে কার্বনিক অ্যাসিড এই কার্বনিক অ্যাসিডযুক্ত জল যখন চুনাপাথর অঞ্চলে পড়ে তখন ক্যালসিয়াম কার্বোনেটটা ক্যালসিয়াম বাইকার্বোনেটে পরিণত হয় যার ফলে সেটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় দু নম্বর হচ্ছে অক্সিডেশন শিলার খনিজের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে রাসায়নিক আভবিকার হয় তাকেই বলা হয় জারন বা অক্সিডেশন যে সমস্ত শিলায় লোহার পরিমাণ বেশি সেখানেতে অক্সিজেন যুক্ত হওয়ার ফলে লোহা মানে হচ্ছে ফেরাস অক্সাইড সেটা তৈরি হয় ফেরিক অক্সাইডে ফেরাস অক্সাইডটা খুব কঠিন যখনই ফেরিক অক্সাইড হয়ে যায় তখনই সেটা নরম হয়ে যায় শিলা মরচে পড়ে ক্ষয়প্রাপ্ত হয় তিন নম্বর হচ্ছে জল যোজন বা হাইড্রেশন শিলার খনিজের সাথে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প বা বৃষ্টিপাত যুক্ত হয়ে যে আবিকাটা ঘটায় সেটাকেই বলা হচ্ছে হাইড্রেশন এই ক্ষেত্রে কি হয়ে থাকে ফেরিক অক্সাইড যখন পরিণত হয়ে যায় তার সাথে যদি জল যুক্ত হয় সেটা পরিণত হয় লিমোনাইটে তার ফলেও কিন্তু লিমোনাইট হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর লোহা সেটা সহজে নষ্ট হয় আর আর্দ্র বিশ্লেষণের সঙ্গে কি ব্যাপারটা আর্দ্র বিশ্লেষণের ক্ষেত্রে জল যুক্ত হয় কিন্তু জল আবার দুটো আয়নে ভেঙে যায় এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন তারা শিলার খনিজের সাথে বিক্রিয়া করে দিয়ে শিলাটাকে নষ্ট করে দেয় এটা নতুন মৌল ইয়ে করে তার ফলে শিলাটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় উদাহরণ কি দিয়েছিলাম ফেরসপারের সঙ্গে জল যখন যুক্ত হচ্ছে তখন অ্যালুমিনোসিলেসিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় যেগুলো সহজেই ক্ষয়প্রাপ্ত হয় আর দ্রবণ কিন্তু দ্রবণ প্রক্রিয়ায় সব খনিজ দ্রব্য কিন্তু দ্রবীভূত হয় না কিছু খনিজ দ্রব্য আছে যারা কিন্তু দ্রবীভূত হয় তার মধ্যে একটা তোমার হচ্ছে জিপসা সৈন্ধব লবণ এরা কি করে জলেতে গলে যায় ক্ষয়প্রাপ্ত হয় তো জিপসাম বা সৈন্ধব লবণের যে অনুগুলো সেগুলো জলের অনুর থেকে ছোট তার ফলে ওরা সহজেই দুটো অনুর জলের অনুর মাঝে দুটো গ্যাপ থাকে ওই সৈন্ধব লবণ বা জিপসাম লবণের যে অণুগুলো সহজেই ঢুকে যায় প্রবেশ করতে পারে দিয়ে জলে গুলে যায় এইভাবেও রাসায়নিক আবহ বিকার ঘটে ঠিক আছে যান্ত্রিক আবহ বিকারের ক্ষেত্রে যে যান্ত্রিক আবহবিকার কাকে বলে একই ভাষা যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা যখন আপনা আপনি চূর্ণ বিচূর্ণ হয় বা ভেঙে যায় কোন উপাদানের দ্বারা উষ্ণতা বৃষ্টিপাত চাপের তারতম্য আর হচ্ছে কেলাসন প্রক্রিয়া ভেঙে গিয়ে যে আবহবিকারটা হয় সেটাকে যান্ত্রিক আর যখন শিলার মধ্যে বিভিন্ন বায়ুমণ্ডলীয় উপাদান যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং আবহবিকার হয় সেটাকে বলা হয় রাসায়নিক আবহবিকার তো যান্ত্রিক আভোবিকারের ফলে কিন্তু তার ভৌত উপাদানগুলোর পরিবর্তন হয় কোনো মূল গঠনের পরিবর্তন হয় না আর রাসায়নিক আবহবিকারের ফলে কিন্তু শিলার মূল গঠনটাই পরিবর্তন হয় অর্থাৎ মূল খনিজটা গৌম খনিজে পরিণত হয় ঠিক আছে আজকে এইটুকুই থাক